শুধু মানে ভাতে মারবে পানিতে মারবে তাই না, এদেরকে তারা একেবারে ওদের যে ইন্টিগ্রিটি এদের যে ক্যারেক্টার সেটা তো অ্যাসাসিনেট করে। মৌলানা ভাসানী যিনি সব রাজনীতিবিদদের নিন্দা করতেন, এই মৌলানা ভাসানীকে যখন জিজ্ঞেস করা হলো আপনি জিয়াউর রহমানের সমর্থন করেন কেন, মানে জিয়াউর রহমান তখনও মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর চিফ সিএমএলএ, প্রেসিডেন্ট তখন সায়েম, ভাসানী সাহেব তো 76 সালে মারাই গেলেন, মারা যাওয়ার আগে তাকে জিজ্ঞেস করা হয়েছিল, উনি বলে দেখো তোমরা বলো বাংলাদেশে এমন কোন নেতা আজ পর্যন্ত আমরা পেয়েছি 47 সাল থেকে যে ব্যক্তি ক্ষমতায় বসার পরে চুরি করে না, যার কোনো লালসা নেই। জিয়াউর রহমান যে ডিওএইচএস একটা বাড়ি নেওয়ার জন্য বলা হয়েছে যে আপনি একটা বাড়ি নেন, উনি বলছেন আমি আমি যে মিথ্যা কথা বলতে হবে যে ঢাকা শহরের আশেপাশে আমার কোনো জায়গা নেই, ওনার সাভারে একটা বোধ হয় 5 কাঠা না 10 কাঠা একটা প্লট ছিল, ওই জন্য উনি মিথ্যা স্টেটমেন্ট দিয়ে ঢাকা ডিওএইচএস একটা প্লট নেন নাই, বাড়ি করতে পারেন নাই। কয়েকদিন আগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান তার জন্মদিন পালিত হয়েছে এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মদিন এলেই ইদানিং সরকারের পক্ষ থেকে তাকে ঠান্ডা মাথার খুনি হিসেবে চিত্রায়িত করার একটি প্রয়াস দেখা যায়। তো চলুন আমরা এ পর্যায়ে তেমনই একটি ভিডিও দেখে আসি যেটি সরকার ভাইরাল করেছে। এই যে 20-22টা অভ্যুত্থানের কথা বলা হয়, আমি এখনো সেই অভ্যুত্থানে নিহত পরিবারগুলোর সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হয়, তাদের কষ্ট কি এটা আমি বুঝাতে পারবো না। যে ছেলেটি আতাউর আমার কাছে আসলেন কিছুদিন আগে, 42 বছর পর, আমি আমার এই গবেষণার ফাইল বের করে 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 যখন বললাম যে আপনার বাবাকে 27 নভেম্বর কুমিল্লা কারাগারে ফাঁসি দেওয়া হয়েছে, সে তো করে পড়ে গেল। এই প্রথম সে জানলো তার বাবার মৃত্যুবার্ষিকী কবে। এই ইতিহাস তো একজনের না, প্রতি রাতে ঢাকা শহরে কারফিউ থাকতো। আপনি একটা দৃশ্যপট কল্পনা করেন তো, সারা রাত কারফিউ হচ্ছে আর জেলখানাগুলোতে একের পর এক ফাঁসি হচ্ছে, ফাঁসিগুলো দিয়ে আপনার কমপ্লিট করা যাচ্ছে না, মানে এত ফাঁসির তালিকা শেষ করা যাচ্ছে না। কি করলো, কুমিল্লা জেলখানায় পাঠিয়ে দিল, কারণ ঢাকা জেলখানায় একসঙ্গে আপনি কত ফাঁসি দিবেন, 30 মিনিট সময় লাগে একজনকে ফাঁসি দিতে, 30 মিনিট যদি সময় লাগে রাত 12টা থেকে 4টা পর্যন্ত আপনি কয়জনকে ফাঁসি দিতে পারেন, 4 জন, ওই 8 জনকে ডাবল ডাবল ফাঁসি দেওয়া শুরু। আপনি যখন ফাঁসি দিয়ে দেখলেন যে 30 মিনিট ফাঁসি দিতে গেলে ওই সারা বছর লেগে যাবে 100 মানুষকে ফাঁসি দিতে, রক কেটে দেওয়া হতো, জন্য দ্রুত তার মৃত্যুটা নিশ্চিত, আরেকজনকে ফাঁসির মঞ্চে উঠানো যেত। এভাবে ঢাকায় প্রতি রাতে যখন 8 জন দিয়ে কমপ্লিট করা যাচ্ছে না, কুমিল্লা জেলখানায় পাঠানো হলো। ওখানে আমি জল্লাদের সঙ্গেও কথা বললাম, সে বললো আমি 92 জনকে ফাঁসি দিয়েছি, বগুড়া কারাগারে ফাঁসি দেওয়া, রাজশাহী কারাগারে পাঠানো, এইভাবে সারা দেশের বিভিন্ন কেন্দ্র কারাগারে পাঠানো হতো শুধুমাত্র দ্রুত ফাঁসি দিয়ে মুক্তিযোদ্ধা অফিসারদেরকে যেন দমন করা যায়। এখন পর্যন্ত যদি ফাঁসির ইতিহাস জানেন বাংলাদেশের কারাগারগুলোতে 480-490 জন, এর মধ্যে 280 জনই আপনার জিয়াউর রহমান ওই সময় এই সশস্ত্র বাহিনীর সদস্যদেরকে ফাঁসি দিয়েছিলেন। তো স্যার আমি আজকের ইতিহাস ভিত্তিক অংশে তাই আপনার কাছে আমি জানতে চাই যে ইতিহাসের আলোকে জিয়াউর রহমান কর্তৃক এই যে সেনা অফিসারদেরকে যে ফাঁসির ঘটনাটি তার প্রেক্ষাপট এবং সর্বোপরি তার শাসনামলকে যে একটি বলা হয়ে থাকে বা সরকারের পক্ষ থেকে বলা হয়ে থাকে যে অত্যন্ত নিষ্ঠুর একটি শাসনামল ছিল, আসলে কি তাই, আমি আপনার মূল্যায়ন জানতে চাই। খুব ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। এবং সবচেয়ে মজার ব্যাপার যে ওটা ডিবিসির একজন জার্নালিস্ট, ডিবিসি মানে দালাল ইকবাল সোবান চৌধুরী, যার আঙ্গুল ফুলে বট গাছ হয়েছে, একটা টেলিভিশনের মালিক একটা পত্রিকার মালিক, যে ভালো করে একটা পোস্ট এডিটরও লিখতে পারে না। এনিওয়ে, ইকবাল সোবান চৌধুরীর ডিবিসি টেলিভিশনের তথাকথিত সাংবাদিক যে কথাগুলো বলল হাসি পায়, যে জিয়াউর রহমান যদি চাইতেন তাহলে ওই লোকগুলোকে ঢাকা সেন্ট্রাল জেলে বা বিভিন্ন জেলে ওইভাবে ফাঁসি দিয়ে দিয়ে সময় নষ্ট করে মারবেন কেন, তার হাতে সেনাবাহিনী, উনি ওদেরকে কুমিল্লায় বা আরো একের গহীন জঙ্গলে পার্বত্য চট্টগ্রামের জঙ্গলের ভিতরে নিয়ে বা সুন্দরবনের ভিতরে নিয়ে ফায়ারিং স্কোয়াড বানিয়ে
মেশিন গান দিয়ে বা স্টেন গান দিয়ে 10 মিনিটেই তো 1,000 লোক মেরে ফেলতে পারতেন। তো উনি কেন এতই যখন স্বৈরাচারী ছিলেন উনি, তাহলে তো উনি তাই করতে পারতেন, সেটা না করে কর্নেল তাহেরকে ফাঁসি দিলেন কেন? তাকে তো ওইভাবে সুন্দরবনে নিয়ে গুলি করে মারতে পারতেন। যেটা এই যে র‍্যাব যেগুলো করছে, হাসিনা যেটা করছে, ওই যে জানালে যে কুম্ভীরাশ্রু বিসর্জন করলেন, যে জিয়াউর রহমানের আমলে হত্যা হয়েছিল একজন, শুনলো প্রথম যে তার বাবাকে 27 নভেম্বর হত্যা করা হয়েছিল, সে তখন প্রথম জানলো তার বাবার মৃত্যু বার্ষিকী, এই ধরনের সস্তা বস্তা পচা কথাবার্তা দিয়ে বাঙালির আবেগকে উস্কে দেয়া যায়। বাঙালি তো সহজে আবেগ প্রবণ, তো একটু আবেগ নির্ভর কথা বললেই কিন্তু আপনার রেটিং বেড়ে যাবে। খুব খুব ভালো বক্তৃতা দিয়েছেন, ওনার কথা শুনে চোখে পানি চলে আসবে। এই যে কান্নাটাও কিন্তু আমাদের একটা জাতীয় ব্যাধি। আপনি দেখবেন রাজনীতিবিদ, ফিল্ম অ্যাক্টর, এই বিভিন্ন ধরনের লোকজন হাউমাউ করে কেঁদে ফেলছে সবার সামনে। এটা যেটা লজ্জাকর ব্যাপার, যেটি এটা যে একটা পুরুষ মানুষ বা মহিলা যেই হোক, তাকে যে সবার সামনে কাঁদতে হবে আবেগ। তো এখন এই আবেগের যে একেবারে কি বলে ফল্গু ধারা বইছে বাংলাদেশে, এই এই লোক বলছে যে জিয়াউর রহমানের আমলে প্রতি রাত্রে কারফিউ থাকতো। আমি তো তখন অ্যাডাল্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করি, এই যে মুজিবুর রহমানের আমলে রাত্রে বেলায় লোকে সন্ধ্যার পরে রাস্তায় বেরোতো না, 8টা 9টার দিকে রাস্তা ফাঁকা হয়ে যেত। যেটা আমরা, আমার মনে আছে তখন আমাদের, আমরা আলোচনা করতাম যে আমরা এখন রাত্রে সেকেন্ড শো সিনেমা, যেটা রাত 9টার থেকে রাত 12টা পর্যন্ত সিনেমা হয়, এইটা আবার জিয়াউর রহমানের আমলে আমরা এনজয় করতাম বন্ধু বান্ধব মিলে, ওই গাড়ি করে বা রিক্সায় করে আমরা এই এক জায়গায় হয় গুলিস্তানে গিয়ে বা অন্য কোথাও গিয়ে সিনেমা দেখতাম, সিনেমা টিনেমা দেখে আইসক্রিম টাইসক্রিম খেয়ে ফিরে আসতাম। এটা জিয়াউর রহমানের আমলে। জিয়াউর রহমানের আমলে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খুবই ভালো ছিল। সবচেয়ে বড় কথা, জিয়াউর রহমানের প্রধান শত্রু ছিল কারা? নয়াদিল্লি, ভারত সরকার, এবং ভারত সরকারই তাকে হত্যা করিয়েছে রর মারফতে। এবং জিয়াউর রহমানের আমলে একাধিক, মানে সংখ্যা গুনে শেষ করা যাবে না, 10টা 12টা 15টা সামরিক কু অ্যাটেম্প্ট হয়েছে, সামরিক অভ্যুত্থানের চেষ্টা করা হয়েছে, এবং তারই একটা অভ্যুত্থানে এরশাদের নেতৃত্বে যে অভ্যুত্থানটা ঘটলো, যেটা দুর্ভাগ্যজনক বশত এই যে বিএনপি নেতৃবৃন্দ একসময় এরশাদেরও সঙ্গে জোট বাঁধার চেষ্টা চিন্তা করছিল, এরশাদকে কোনোদিনও খুনের দায়ে তারা বিচার করেনি, তাকে 5 বছর শাস্তি দেওয়া হয়েছিল করাপশনের জন্য। এরশাদের নিয়ন্ত্রণে যে লাস্ট কু যেটা হলো এই 30 মে 1981 সাল চিটাগাং সার্কিট হাউসে যে তাকে গুলি করে মারা হলো, সেটাও একটা কু। তো একটা লোকের বিরুদ্ধে সেনাবাহিনীর ভারতপন্থী রক্ষী বাহিনী পন্থী লোকগুলো, জিয়াউর রহমানদের ভুল তো ওটাই করেছিলেন, রক্ষী বাহিনীর অফিসারদেরকে এবং সৈন্যদেরকে একেবারে আবার অ্যাবজর্ব করে বাংলাদেশ আর্মিতে নিয়ে গেলেন, তার পরামর্শে আমি জানি না, ওগুলোর তো বিচার করা উচিত ছিল জিয়াউর রহমানের ক্ষমতা আসার পরে। এই যে রক্ষী বাহিনীর আর জেনারেল হচ্ছে এই যে মাসুদ উদ্দিন, একে যদি সেদিন বিচার ফায়ারিং স্কোয়াডে দিয়ে মেরে ফেলতেন তাহলে এই 111 হতো না। তো যাই হোক, জিয়াউর রহমানের বিরুদ্ধে কয়েক ডজন সেনা অভ্যুত্থানের চেষ্টা করা হয়েছে, মানে 76, 77, 78, 79, 80, 81তে উনি পরে মারা গেলেন। কর্নেল তাহেরকে তো তার ফায়ারিং স্কোয়াড দিয়ে মারতে পারতেন উনি, কিন্তু ট্রাইব্যুনালে বিচার করে তার ফাঁসি দিয়েছে। তিনি উস্কানি দিয়ে এই যে জাসদ পন্থীরা সেনা জনতা এবং সেনাবাহিনী এক ভাই ভাই, তারা আর্মির সমস্ত ডিসিপ্লিন ভেঙে চুরে একটা গণবাহিনী বানিয়ে তারা ক্ষমতা দখল করতে চেয়েছে, এই হাসানুল হক ইনু থেকে শুরু করে জাসদের সিরাজুল আলম খান এবং আসম আব্দুর রব, জাসদের নেতৃবৃন্দকে উনি স্পেয়ার করেছেন।
জিয়াউর রহমানের উচিত ছিল এগুলোকে সবগুলোকে আবার ফায়ারিং স্কোয়াড দিয়ে হত্যা করা। উনি তো তাহেরকে ফাঁসি দিয়ে হত্যা করেছিলেন। তো ফাঁসি এত সময় ক্ষেপণ না করে যদি সত্যি হয়ে থাকতো যে উনি এত লোক মেরেছেন, মারার ইচ্ছা থাকতো এবং নিশ্চয়ই বহু লোককে ফাঁসি দেওয়া হয়েছে, তবে ফাঁসি না দিয়ে গুলি করে যদি হত্যা করে ফেলতেন, যেটা হাসিনা করছে, গুম করে দিয়ে ওদেরকে নিয়ে সুন্দরবনে নিয়ে একেবারে রাতের বেলা, দিনের বেলায় যদি চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রামের এমন জায়গা আছে যেখানে মানে সূর্যের আলো ভালো করে পৌঁছায় না, সেই সমস্ত জায়গায় নিয়ে ফায়ারিং স্কোয়াড দিয়ে মেরে টেরে ওদের ডেড বডিগুলো বঙ্গোপসাগরের মধ্যে ফেলে দিত, খুঁজেই পাওয়া যেত। জিয়াউর রহমান সম্বন্ধে যে ধৃষ্টতা, তাকে বলা হয় যে উনি যুদ্ধ করেননি, উনি পাকিস্তানি দালাল। ওই একটা ডকুমেন্ট দেখলাম, এক মেজর বেলাল নামে পাকিস্তানি এক অফিসারের চিঠি, ফেক, ওটা দাঁড় করানো হলো। তার স্ত্রী খালেদা জিয়ার সম্বন্ধে কত রকম কুৎসা রটনা করা হলো, এগুলো তো নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য। আওয়ামী লীগের এই যে স্ল্যান্ডারিং, এটা হচ্ছে আওয়ামী লীগের প্রফেশন। তারা তাদের বিরোধীদেরকে শুধু মানে ভাতে মারবে, পানিতে মারবে তাই না, এদেরকে তারা একেবারে ওদের যে ইন্টিগ্রিটি, এদের যে ক্যারেক্টার, সেটা তো অ্যাসাসিনেট করে। খালেদা জিয়া সম্বন্ধে যে কুশ্রি বিশ্রী কথাগুলো হাসিনা বলেন এবং এই নমরুদ্দিন বেগম বলে এবং তারা যে অপপ্রচার করে, সেটা তার প্রমাণ। জিয়াউর রহমান, আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে 1971-এর 16ই ডিসেম্বর থেকে অদ্যাবধি আজ 23শে জানুয়ারি 2021, এর ভেতরে যতগুলো শাসক বা যতগুলো রেজিম এসছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ জিয়াউর রহমান। একাধিক কারণে, বহু বহু কারণে, এই যে বাংলাদেশ এখন আর বাস্কেট কেস নেই, শেখ মুজিবুর রহমান যে তাকে বাস্কেট বানিয়ে দিয়েছিলেন, এবং শেখ মুজিবুর রহমান একা না এই ব্যাপারে, কিন্তু আমি শেখ হাসিনার সঙ্গে শতকরা 100% একমত যে তার বাবার শাসনটাকে নষ্ট করেছেন কয়েকজন অর্থনীতিবিদ। একজন হচ্ছেন স্বনামধন্য নুরুল ইসলাম, আরেকজন হচ্ছেন স্বনামধন্য রহমান সুবহান। এরা সমাজতন্ত্রের নামে যে কলকারখানা, ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি প্রফিট করছিল সমাজতন্ত্রের নামে, সেগুলো ন্যাশনালাইজ করে যেখানে 3 জন লোকে একটা অফিস চালাতো, সেখানে 30 জন লোক ঢুকিয়েছে। আপনার একটা ঘটনা বলি, আমি ইসলামিক হিস্ট্রির MA পাস, আমি ফার্স্ট ক্লাস পেয়েও চাকরি পাচ্ছি না 1972 সালের প্রথম দিকে, মার্চ মাসের দিকে। তখন আমার বাবা নিয়ে গেলেন, BGMC-র চেয়ারম্যান ছিলেন আব্দুর রশিদ তালুকদার, এই যে BNP-র আব্দুল সালাম তালুকদারের বড় ভাই, আব্দুর রশিদ তালুকদারের কাছে নিয়ে গেলেন উনার অফিসে। উনি আমাকে অন দ্য স্পট চাকরি দিয়ে দিলেন, আদমজি জুট মিলের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, বেতন 850 টাকা, একটা গাড়ি পাওয়া যাবে এবং সপ্তাহে 2 দিন যেতে হবে আদমজি মিলে, আর 4 দিন বা 3.5 দিন আদমজি কোর্টে আমার অফিস করতে হবে, 850 টাকা বেতন। সৌভাগ্যক্রমে আমি ওই সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকরি পেয়ে গেলাম, সবকিছু মিলে 550-550-600 টাকার বেতন। আমি ওই BGMC-তে জয়েন না করে ঢাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জয়েন করলাম 1972 সালে। আমি আমার উদাহরণ দিচ্ছি কি জন্য, যে আমার মতো একজন ইসলামিক হিস্ট্রি পড়া সম্পূর্ণ অযোগ্য এক ব্যক্তিকে, যেহেতু আমার বাবার সঙ্গে BGMC-র চেয়ারম্যানের সৌহার্দ ছিল, খাতির ছিল, সেই ভাবে আমি একটা চাকরি পেয়ে গেলাম অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার। আমি অ্যাডমিনিস্ট্রেশনের কি বুঝি, জুট মিল জীবনে ভালো করে দেখি নাই। তো এই যে শেখ মুজিবুর রহমানের শাসনে যে বাংলাদেশকে বাস্কেট কেস বানিয়েছিল শুধু পাকিস্তানের সঙ্গে যুদ্ধের জন্য না, এই আওয়ামী লীগের সমাজতন্ত্র যেটা শেখ মুজিবুর রহমান না বুঝেই চালু করলেন, সেইটাকে রিভার্স করলো কে, জিয়াউর রহমান। জিয়াউর রহমান আসার পরে প্রাইভেট এন্টারপ্রাইজ চালু করলেন, সবগুলো কলকারখানা যেগুলো মালিক ছিল
তাদের কাছে ফিরিয়ে দিলেন, মানে আটার কল থেকে শুরু করে এমন কোন ব্যবসা নাই বাঙালি বা অবাঙালি যেটা ন্যাশনালাইজ করা হয়নি, সমাজতন্ত্রের নামে লুটপাট লুটপাট। তখন যে শেখ মুজিবুর রহমানের আমলে লাল বাহিনী ছিল, লাল বাহিনী মানে একটা শ্রমিক লীগের একটা অঙ্গ, তার এক নেতা ছিল 4 ফুট 11 ইঞ্চি লম্বা আব্দুল মান্নান, সে ওই লাল টুপি পরে ওই বক্তৃতা দিত শেখ মুজিবের সঙ্গে একই মঞ্চে, তারা স্লোগান দিত ই করতো সমাজতন্ত্র কায়েম করবে দেশে। এবং ওই যে মস্কোপন্থী মনি সিং, মুজাহিদুল ইসলাম সেলিম, শামসুদ্দোহা, সাইফুদ্দিন মানিক, এরা মিলে আওয়ামী লীগের সঙ্গে গঠ ছাড়া বেঁধে তারাই করে বাকশাল বানিয়ে ফেলে। এবং ওইটাকে রিভার্স যদি না করত বাংলাদেশে, যদি শেখ মুজিবুর রহমান আর 5 বছর টিকে যেতেন ক্ষমতায়, বাংলাদেশের অবস্থা হতো কম্বোডিয়ার মতো, লক্ষ লক্ষ লোক মারা যেত এবং ওই দুর্ভিক্ষে লোক মরত, সিভিল ওয়ারে লোক মরত, এবং এই বাংলাদেশ এখন যে অবস্থায় তার পার ক্যাপিটা ইনকাম এবং জিডিপি বৃদ্ধি যেটা হয়েছে দুটো কারণে হয়েছে। একটা হচ্ছে ডিন্যাশনালাইজেশন, সমস্ত কিছু প্রাইভেট সেক্টরকে এনকারেজ করা, ব্যাংক, আরে যেমন ওই যে হামিদুল্লাহ চৌধুরী, উনি পাকিস্তানপন্থী ছিলেন বা পাকিস্তান অবজারভারের মালিক, তত পাকিস্তান অবজারভার আর একটা বাংলা পত্রিকা বেরোতো নামটা ভুলে গেলাম, আর ওই যে সাপ্তাহিক বিচিত্র, সাপ্তাহিক চিত্রালী আর বাংলাটা সংবাদপত্র বেরোতো নামটা ভুলে গেছি, ওগুলো ন্যাশনালাইজ করে ফেল। সেই পাকিস্তান অবজারভার ন্যাশনালাইজ করার পরে নোয়াখালীর লিঙ্ক দিয়ে ইকবাল সোবহান চৌধুরী ওখানে সুই হয়ে ঢুকলো, তারপরে সে ওখানে ওই পাকিস্তান অবজারভার বাংলাদেশ অবজারভারের এডিটর হয়ে গেল। তো এই যে অনাচার গুলো সমাজতন্ত্রের নামে করলো তা, সেটা রিভার্স না করলে বাংলাদেশ তলাবিহীন বাস্কেটই থেকে যেত। এখন বাংলাদেশের অবস্থান আফ্রিকার ওই যে কঙ্গোর মতো অবস্থা হতো, কেনিয়ার মতো অবস্থা থাকতো, উগান্ডার মতো আমরা বেশ থাকতাম, সেটা যে ব্যক্তি রিভার্স করেছে পুরোটা, উনি করলেন কি, মধ্যপ্রাচ্যে বাংলাদেশি ওয়ার্কারদের পাঠানোর ব্যবস্থা করলেন, উনি নিজে গ্যারান্টি দিয়ে দিয়ে আবুধাবিতে দুবাইতে গিয়ে সৌদি আরবে গিয়ে উনি যে এই যে একটা পিআর করলেন যে তোমরা বাংলাদেশি ওয়ার্কার্স নাও, শুধু ভারতীয় এবং পাকিস্তানের যে কাজ করে তার চেয়ে কম দামে বাংলাদেশি ওয়ার্কার নিয়ে যাও। এবং এই বাংলাদেশি এক্সপ্যাক্টিয়ার ওয়ার্কাররাই কিন্তু বাংলাদেশে যে জিডিপি প্রবৃদ্ধি ঘটেছে তার ব্যাকবোন, তার পেছনে সবচাইতে বড় কন্ট্রিবিউশন যারা করে, যারা বাংলাদেশকে চালায়, তারা বাংলাদেশের অর্থনীতিকে যারা চালায়, তারা থাকে বাংলাদেশের বাইরে। এই যে গ্রামে গঞ্জে প্রতি জায়গায় পাকা বাড়ি, স্কুল, স্যানিটারি ল্যাট্রিন, এই যে বিদেশ থেকে ফিরে এসছে সৌদি আরব থেকে, দুবাই থেকে, আবুধাবি থেকে, সিঙ্গাপুর থেকে ফিরে এসে সে গ্রামে বাড়িঘর বানাচ্ছে, ইলেকট্রিসিটি আসছে, এই ডেভেলপমেন্ট, এটার জন্য যদি এক ব্যক্তিকে মোবারকবাদ দিতে হয়, ধন্যবাদ জানাতে হয়, সে এক ব্যক্তি হচ্ছেন জিয়াউর রহমান। তারপরে গার্মেন্ট ফ্যাক্টরি, নুরুল কাদের খান সিএসপি যখন দেশ গার্মেন্ট নামে প্রথম চালু করলেন, এবং এই সাউথ কোরিয়ার সঙ্গে এই যে লিয়াজো করা, এবং তাদের মাধ্যমে বাংলাদেশে একটা একটা মানে গার্মেন্ট সেক্টর তৈরি করা, যে তারা ওদের সাবকন্ট্রাক্টর হিসাবেই কাজ করবে, বিদেশে গার্মেন্ট ফ্যাক্টরি কাপড় এক্সপোর্ট করবে, এই যে চিন্তাটা, ক্রিয়েটিভিটি, জিয়াউর রহমানের ক্যাবিনেট দেখেন আপনি, প্রফেসর শামসুল হক ফরেন মিনিস্টার, সাইফুর রহমান ফিনান্স মিনিস্টার, ফসিউদ্দিন মাহতাব ইঞ্জিনিয়ার এবং টেকনোলজিক্যাল মিনিস্টার, ডক্টর বদরুদ্দোজা চৌধুরী উনিও তার মন্ত্রী, তার যে ক্যাবিনেট ছিল, ক্যাবিনেট অফ ট্যালেন্টস, যেটা খালেদা জিয়া তার প্রথম টার্মে পেয়েছিলেন, কিছু কিছু পরের টার্ম থেকে সরি ওরা রিটায়ার করে গেলেন, ওনারা মারা গেলেন, তারপরে ধস নামল। এই যে বাংলাদেশকে উপরে তুলে দেয়া, বাংলাদেশ যে একটা দেশ হিসাবে যেটাকে সবাই রিজেক্ট করেছিল, বাংলাদেশের ইম্পর্টেন্স এতটাই ছিল যে লি কুয়ান ইউ, উনি তখন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী, উনি জিয়াউর রহমানকেই প্রথম ইনভাইট করেছিল। লি কুয়ান ইউ তার আত্মজীবনীতে শেখ মুজিবুর রহমান যে
অটোয়াতে একটা প্লেন নিয়ে কমনওয়েলথ কনফারেন্স অ্যাটেন্ড করতে গিয়ে 7 দিন প্লেনটা অটোয়াতে আটকে রাখলেন, বিমানের কত হাজার হাজার ডলার ক্ষতি করলেন, এটা লিকুয়ানিউ তার অটোবায়োগ্রাফিতে বলেছে। সেই লিকুয়ানিউ জিয়াউর রহমানকে ইনভাইট করেছিল সিঙ্গাপুরে, যে একটা ভালো লোক। মৌলানা ভাসানি, যিনি সব রাজনীতিবিদদের নিন্দা করতেন, এই মৌলানা ভাসানিকে যখন জিজ্ঞেস করা হলো আপনি জিয়াউর রহমানের সমর্থন করেন কেন, মানে জিয়াউর রহমান তখনও মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর, চিফ CMLA, প্রেসিডেন্ট তখন সায়েম, ভাসানি সাহেব তো 76 সালে মারাই গেলেন। মারা যাওয়ার আগে তাকে জিজ্ঞেস করা হয়েছিল, উনি বলে দেখো তোমরা বলো বাংলাদেশের এমন কোন নেতা আজ পর্যন্ত আমরা পেয়েছি 47 সাল থেকে, যে ব্যক্তি ক্ষমতায় বসার পরে চুরি করে না, যার কোনো লালসা নেই। জিয়াউর রহমান যে DOHS একটা বাড়ি নেওয়ার জন্য বলা হয়েছে যে আপনি একটা বাড়ি নেন, উনি বলছেন আমি আমি যে মিথ্যা কথা বলতে হবে যে ঢাকা শহরের আশেপাশে আমার কোনো জায়গা নেই। ওনার সাভারে একটা বোধ হয় 5 কাঠা না 10 কাঠা একটা প্লট ছিল, ওই জন্য উনি মিথ্যা স্টেটমেন্ট দিয়ে ঢাকা DOHS একটা প্লট নেন নাই, বাড়ি করতে পারেন নাই। তারপর তার শালা ভাই ভাতিজা কয়জনের নাম আপনারা জানেন, জিয়াউর রহমানের ভাইরা ওই কোনো পদ অধিকার করেন, ব্যাংকার একজন ছিলেন, ব্যাংকার ব্যাংকার হিসেবে থেকে গেলেন। এই এই যে শালাগুলো যেগুলো খালেদা জিয়ার ঘাড় মোটকে তারা অনেক সুবিধা আদায় করেছিল, এই জিনিসগুলো জিয়াউর রহমানের আমলে হয়নি। উনি নিজের কোনো আত্মীয় স্বজনকে মন্ত্রী বানাননি, হাসিনার মতো না যে ওই মেয়ের জামাই রাজাকার তাকেও উনি মন্ত্রী বানিয়ে দিচ্ছেন, ছেলেকেও 2 কোটি টাকা মাসে বেতন দিয়ে কম্পিউটার অ্যাডভাইজার বানিয়ে দিয়েছেন। জিয়াউর রহমানের স্বজন প্রীতি ছিল না, চুরি চামারি উনি বুঝতেন না, আইনের শাসন উনি প্রতিষ্ঠা করেছিলেন, উনি গণতান্ত্রিকভাবে নির্বাচন দিয়েছিলেন, এই নির্বাচনে নিরঙ্কুশ মেজরিটি নিয়ে BNP ক্ষমতায় এসেছিল। সুতরাং জিয়াউর রহমান আইনের শাসন, এবং সবচাইতে বড় কথা উনি সবগুলো দল আবার খুলে দিলেন, ওপেন করে দিলেন, ইনক্লুডিং আওয়ামী লীগ, যেটা শেখ মুজিবুর রহমান ব্যান করেছিলেন, সমস্ত পার্টি বন্ধ করে দিয়ে পলিটিক্যাল পার্টি উনি বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বানিয়েছিলেন। জিয়াউর রহমান ওটাকে বদলিয়ে আবার আওয়ামী লীগের রেজিস্ট্রেশন অ্যালাউ করলেন, এবং উনি নিজে লোক পাঠিয়ে ডক্টর কামাল হোসেনের মাধ্যমে শেখ হাসিনাকে দিল্লি থেকে ঢাকায় ফিরিয়ে নিয়ে আসলেন। এইরকম একজন ব্যক্তির প্রতি কুৎসা রটনা করে, এটা তো একটা জাতীয় অপরাধ। আমি মনে করি এদের বিচার হওয়া উচিত, যে মানে বাংলাদেশের জন্য সবচাইতে, আমি কিন্তু BNP-র ঘোর বিরোধী, আমি BNP করি না আপনারা জানেন, কিন্তু জিয়াউর রহমানের ব্যাপারে আমি অন্ধ, অন্ধ না মানে আমি একেবারে তার যে বিশ্লেষণ যেটা করি, উনি অনেক ভুল করেছেন, কিন্তু তার যে গুণগুলো ছিল, এবং এই যে মিথ্যা প্রচারণাটা করলো যে লোক হত্যা করছে কারফিউ দিয়ে, যেটা আমি আগেই বললাম, পুনরাবৃত্তি না করেই বলছি, উনি ইচ্ছা করলে মেশিন গান দিয়ে কয়েক হাজার এই বিরোধী বা ষড়যন্ত্রকারীদেরকে এক রাতেই শেষ করে ফেলতে পারতেন। এই মানুষ হত্যা করার জন্য জেলখানায় আধা ঘন্টা সময় নিয়ে নিয়ে একটা ফাঁসি দিতে হবে, যে গাল গল্পটা করলো ইকবাল সোবহান চৌধুরীর BBC-র জার্নালিস্ট, লজ্জা লাগে। ইকবাল সোবহান চৌধুরীকে আমি ধিক্কার জানাই যে তোর পত্রিকাতে, তোর টেলিভিশন চ্যানেলে এই ধরনের একটা অপপ্রচার করলো, তুই সুবিধা পাবি, কেন মন্ত্রী, মন্ত্রী না হলেও এখনো সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়া তো বাংলাদেশে ব্যবসা বাণিজ্য করা যায় না, ইকবাল সোবহান চৌধুরী ব্যবসা বাণিজ্য করছে। এখন এই অপপ্রচার গুলোই হচ্ছে তাদের ক্যাপিটাল, হাসিনার নমরুদি হাসিনারও ক্যাপিটাল, তাদের সমর্থকদেরও ক্যাপিটাল। এই অপপ্রচার রুখতে হবে, এবং জিয়াউর রহমানের বিরুদ্ধে যে অপপ্রচার করছে তারা তাদের নার্ভাসনেসের প্রতিফলন, তারা জানে যে আজ বাদে কাল হাসিনা চলে গেলেই শেখ মুজিবুর রহমানের নামে যতগুলো জায়গার নাম আছে, আমার তো মনে হয় এমনকি বঙ্গবন্ধু এভিনিউর নামও বদলে দেওয়া হবে, তার নামে কিছু থাকবে না। তার যে রোল উনি যেটা ক্লেম করছেন মুক্তিযুদ্ধ না করে স্বাধীনতা যুদ্ধের
ঘোষণা না দিয়ে বলছেন আমি স্বাধীনতা করেছি শেখ মুজিবুর রহমান, ওগুলো লোকে পাল্টে দেবে, এটা সময়ের ব্যাপার মাত্র। তবে জিয়াউর রহমানের নাম ওই তার কবরস্থান থেকে তার ডেড বডি বের করে নিয়ে যেটা হাসিনা অপপ্রচার করলো যে ওখানে কে শুয়ে আছে, জিয়াউর রহমান না অন্য কেউ, অন্য একটা সৈনিকের নাকি এখানে ডেড বডি দফন করা হয়েছে, এই ধরনের মিথ্যাচার হাসিনা করছে আর সাঙ্গপাঙ্গরা করছে এবং মন্ত্রীরা করছে। তবে এই অপপ্রচার লোকে বিশ্বাস করে। জিয়াউর রহমান মারা যাওয়ার পরে ঢাকা শহরে প্রায় 20 লক্ষ লোক রাস্তায় নেমেছিল। শেখ মুজিবুর রহমান মারা যাওয়ার পরে লোকে আমার সচক্ষে দেখা হই 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 করে ফুর্তি করেছে, মিষ্টি বিতরণ করেছে। এমনকি হাসানুল হক ইনু যখন মুজিবপন্থী খালেদ মোশাররফের কু ক্রাশ করা হলো, আপনারা সবাই জানেন, ট্যাঙ্কের উপরে নাচতে নাচতে ইনু সাহেব ঢাকা শহরে প্রবেশ করলেন। কেননা তখন ইনু এবং এই যে আমাদের কর্নেল তাহের, এরা কিন্তু শেখ মুজিব বিরোধী ছিলেন এবং কর্নেল তাহের তো বলেই ছিলেন যে শেখ মুজিবের মৃতদেহ কবর দেওয়া উচিত ছিল না, তাকে বঙ্গোপসাগরে ফেলে দেওয়া উচিত ছিল এবং তাদেরকে হাসিনা মন্ত্রী বানিয়েছে, যাই হোক সে অন্য ব্যাপার। তো এখন মুজিবকে বড় করতে গিয়ে জিয়াউর রহমানকে ছোট করতে হবে, এটা কি ধরনের লজিক? জিয়াউর রহমান এবং শেখ মুজিব দুজনকেই আমরা জাতীয় নেতা হিসাবে রাখতে পারতাম যদি টলারেন্স দরকার, গণতন্ত্র প্রতিষ্ঠা করা দরকার বাংলাদেশে, তাহলে মুজিবুর রহমান জিয়াউর রহমান এই দুজনকে পাশাপাশি রেখে আমাদের সামনের পথে এগোতে হবে। ধন্যবাদ।